দাদা দেখে তো খুব একটা খুশি হবে না, আপাতত দেখলাম দাদা উপরে মেকআপ রুমে ঘুমাচ্ছে। আমি মনে করি যে এটা এটার কোনো মানে নেই যে ধরো একটা সিরিয়াল বন্ধ হয়ে গেল মানে আমি নেক্সট কাজটা পাবো না, আবার এটারও কোনো মানে নেই যে আমি এই কাজটা ভালো করেছি মানে পরের সিরিয়ালটা আমার জন্য রেডি বসে আছে। শীত প্রায় শেষ হতে চললো, এখন গরম আসছে, তাহলে কি কোথাও কি একটু সেই গরমের যে ভাবটা যেন কষ্ট হচ্ছে নাকি? ঠিক আছে ঠিক আছে, আমরা আসি এখানে 14 ঘন্টা ভেতরে ঢুকে যাই, আমাদের কোনো কিছু খেয়ালও থাকে না। মাঝে মাঝে যেটা দেখতে পাই হচ্ছে বিকেল হচ্ছে, সকাল হচ্ছে, এইগুলো বুঝতে পারি। হ্যাঁ, মানে আলোটা আরও ফুটছে আর কি, সকাল হচ্ছে বলতে আলোটা ফুটছে, তো ওইটুকুই, মানে ওরকম কোনো ব্যাপার নেই, যেটা যেমন যখন যেরকম তখন সেরকম। এখন সিকোয়েন্স কী চলছে সেটা? গল্প যেটা চলছে হচ্ছে যে আমাদের মানে আমার হিরোইন নন্দিনী অন্ধ হয়ে গেছে, এবং অন্ধ হয়ে যাওয়ার পর আমাদের দাম্পত্য জীবনটা কীরকম চলছে, দুটো বাড়ি আদৌ মেনে নিচ্ছে কি মেনে নিচ্ছে না, তার জায়গাটা কীভাবে তৈরি হচ্ছে, টেনশন কীভাবে তৈরি হচ্ছে, ক্রাইসিসটা তো গল্পে খুব বড় ব্যাপার, তো এখানে ক্রাইসিসটাই এখন আপাতত চলছে আমাদের গল্পে। আচ্ছা, স্ত্রী অন্ধ হয়ে গেছে, তো কতটা স্ত্রী স্বামীর কাছ থেকে সাপোর্ট পাচ্ছে? স্বামীর কাছ থেকে সাপোর্ট পাচ্ছে হচ্ছে যে ভীষণভাবে সাপোর্ট পাচ্ছে, আমার মনে হয় যে রাম মানুষ হিসেবে খুব ভালো বন্ধু। হ্যাঁ, ওর মতো বন্ধু পাও বিফোর পার্টনার, মানে স্বামী এসব সব কিছুর ঊর্ধ্বে গিয়ে একটা মানুষ খুব ভালো বন্ধু, যে সে তার একজন বন্ধুর পাশে তার বিপদের সময় দাঁড়াচ্ছে, তো সেই জিনিসটা আমাকে মানে সেই জিনিসটা আমিও ফলো করছি যখন আমি চরিত্রায়ণ করছি। আর রাম পুরোটাই মানে কৃষ্ণা ম্যাডামের সঙ্গে আছে, থ্রু আউট দাঁড়িয়ে আছে কৃষ্ণা ম্যাডামের সঙ্গে। আচ্ছা, একটা তোমাকে প্রশ্ন করছি, আমরা যখন সিরিয়াল চলে কোথাও গিয়ে না হিরো হিরোইনদের একটা চাপ থাকে যে টিআরপি যদি না হাই হয় আমরা হয়তো সিরিয়ালটা বন্ধ হয়ে যেতে পারে, বা আরেকটা জিনিস হয় যেটা যে এই সিরিয়ালের পর আমি আবার নেক্সট কাজ পাবো কি না, এই একটা চাপ থাকে, সেটা কি তোমার ক্ষেত্রে কখনো হয়েছে বা হবে এরকম? না, আমি মনে করি যে এটা এটার কোনো মানে নেই যে ধরো একটা সিরিয়াল বন্ধ হয়ে গেল মানে আমি নেক্সট কাজটা পাবো না, আবার এটারও কোনো মানে নেই যে আমি এই কাজটা ভালো করেছি মানে পরের সিরিয়ালটা আমার জন্য রেডি বসে আছে, এটা হয় না, এটা এই মানে মিডিয়ার আনসার্টেনটি এখানে। ঠিক আছে, তোমাকে কাজ করে যেতে হবে এবং তোমায় কাজ খুঁজে যেতে হবে এবং তোমায় চেষ্টা করে যেতে হবে, চেষ্টাটা আমি আমি অন্তত তাই করি যে বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে চেষ্টা করাটা, না হলে হয় না। আমি এই কাজটা অডিশন দিয়েই পেয়েছি, ঠিক আছে, এটা নয় যে আমি আগের কাজটা করেছি, আগের কাজটা আড়াই বছর চলেছে একটা হিট ছিল, তার মানে এই কাজটা আমার কাছে জাস্ট মানে লাফি লাফি এসছে, এটা নয়। কিন্তু আমার কাছে জিনিসটা অডিশনের পর একটা অডিশনের পরই আমি কাজটা ল্যান্ড করেছি। দাদার প্রায় 14 ঘন্টা বলে সেটে থাকো, কোথাও কি হেকটিক হয় তোমাদের? হেকটিক হয় এইভাবে যে এইটার বাইরের কোনো লাইফ থাকে না মাঝে মাঝে, কিন্তু হ্যাঁ একটা আনন্দ হচ্ছে যে সারাক্ষণ কাজ করতে পারি, কাজের মধ্যে থাকাটা না খুব জরুরি প্রত্যেকটা মানুষের, ঠিক আছে, কাজের মধ্যে থাকা, যে কোনো অন্য কোনো কিছু করা, এটা খুব জরুরি, তো এই এই আনন্দটা পাচ্ছি, তো একটা একটা গেলে তো একটা ছাড়তেই হবে না। আচ্ছা, আমরা ফেব্রুয়ারি মাস এখন প্রায় আসতে চলেছে, কালকে আসবে, এবং সেখানে প্রেমের একটা মাস, তোমার প্রেমের যদি একটু বলো যে কীরকম কী ছিল ছোটোবেলায়। আমরা যেরকম সরস্বতী পুজো মানে একটা বিশাল কিছু, আমরা অরিন্দমদার যখন ইন্টারভিউ করছিলাম বলে এখনকার সময় আর তখনকার সময় অনেকটা আলাদা, সেটা নিয়ে যদি বল। দেখো, আমি আগের সময়টা তো আমি বলতে পারবো না, তো কিন্তু আমি যেটা বুঝতে পারি যে সরস্বতী পুজো বাঙালিদের কাছে এটা সেকেন্ড ভ্যালেন্টাইন্স ডে, আর সেকেন্ড ভ্যালেন্টাইন্স ডের দিন সবাই সবার প্রেমিক বা প্রেমিকাকে নিয়েই বেরোতে চায়। হ্যাঁ, আমার আমি পার্সোনালি বলতে পারি আমার বাড়িতে পুজো হবে তো আমি নিচে থাকবো, কারণ আমার যখন অফ টাইম থাকে তখন সেটা আমার ফ্যামিলির জন্য টাইম। রোম্যান্সের পর্বটা চলছে, প্রথম তো আমাদের আমাদের রাইটার এনকে সলিল, সলিলদা তো দারুণ রোম্যান্টিক মানুষ, উনি এত সুন্দর করে রোম্যান্টিক সিনগুলো লেখেন, বিশ্বাস করো মানে একবার জাস্ট পড়লেই হয়ে যায়, কিছু করতে হয় না, উনি কী বলতে চাইছেন কীভাবে পোর্ট্রে করতে চাইছেন। তারপরে আমাদের ডিরেক্টর, আমাদের সিনেমাটোগ্রাফার, এরা সবাই এত সুন্দর করে জিনিসটা করে, আমাদেরকে আলাদা করে কিছু করতেই হয় না, কোরিওগ্রাফ করতে হয় না। কিন্তু আজকে যেটা কোরিওগ্রাফ করা হচ্ছিল সেটা ড্রিম সিকোয়েন্স ছিল, ড্রিম সিকোয়েন্সে আমার দাদার বউ, নতুন বউ, সে দেখছে আর কি যে এ মানে তার সঙ্গে আমি প্রেম করছি, তো সেইটা হচ্ছে। দাদা দেখে তাহলে কী বলবে এটা? দেখি, দাদা দেখে তো খুব একটা খুশি হবে না, আপাতত দেখলাম দাদা উপরে মেকআপ রুমে ঘুমাচ্ছে। দর্শকদের এটাই বলবো যে আমরা খুব শিগগিরই 300 এপিসোড বেরোতে চলেছি, অতিক্রম করতে চলেছি, 1 বছর হতে চললো, আপনারা খুব সুন্দর করে আমাদেরকে ভালোবেসে এত দূর হাত ধরে নিয়ে এসছেন, আশা করবো যে আরও দীর্ঘ সময় আমাদের সিরিয়ালটাকে আমরা চালিয়ে যেতে সক্ষম হব এবং সেটা আপনাদের মাধ্যমেই হবে। থ্যাংক ইউ সো মাচ।